নমস্কার, আমি প্রতুল। আজ আমরা একটা দুর্ঘটনার কথা আলোচনা করছি, যে রাশিয়ার লুনা 25 মিশন আপাততভাবে এখন সম্পূর্ণ ব্যর্থ। পৃথিবীর অভিকর্ষজ কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে ঢোকার সময় লুনা 25-এর সিগনাল হারায় এবং সেটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের পৃষ্ঠের গায়ে ধাক্কা খেয়ে সম্পূর্ণ লুনা 25 মিশনটি ব্যর্থ হয়েছে। খবরটি শোনার পর আমাদের একজন ভারতীয় হয়ে আমাদের খুশি হওয়ার কথা হলেও আমরা সেখানে অতটা খুশি নই, কারণ আমরা জানি 2019 সালে যে চন্দ্রযান 2 এর সঙ্গে যেটা হয়েছিল, মাত্র 2.1 কিলোমিটার দূর থেকে চন্দ্রযান ব্যর্থ হয়। তখন আমরা সবাই দেখেছি যে তখন 2:30 সময় আমরা সবাই দেখেছি এবং চেষ্টা করেছি যে চন্দ্রযান 2-এর সাফল্য কামনা, কিন্তু আমাদের সামনে যেই কে সিবন স্যারের কান্না এবং যে দৃশ্যগুলো পরপর আমরা দেখেছি সেটা আমাদের কখনোই ভোলার না। তাই এই চন্দ্রযান 2 ব্যর্থ হওয়ার পরে আমরা যে চন্দ্রযান 3-এর আপাতত সফল পরীক্ষণ বা উৎক্ষেপণ করেছি সেটা নিয়ে একজন ভারতীয় হয়ে গর্ব করার বিষয় হলেও, সেখানে আমরা রাশিয়ার লুনা 25 মিশনকে আমরা তাচ্ছিল্যভাবে নেব না। আমাদেরও বোঝা দরকার সেই সমস্ত রাশিয়ান বিজ্ঞানী ও রাশিয়ান জনগণদের, যারা এই গত 2 বছর যুদ্ধের সঙ্গে জড়িত আছে এবং তারা ভারতের সঙ্গে বা সারা বিশ্বের সঙ্গে কম্পিটিশনের জন্য তারা সমস্ত পৃথিবীকে বাসীকে দেখার জন্য যে আমরাও চন্দ্রযান বা লুনা 25 বা চন্দ্র মিশন করতে পারি, সেই জন্য তারা হটচকিয়ে ভারতীয় চন্দ্রযান 3 মিশনের পরেই তারা এই মিশনটি লঞ্চ করে। চন্দ্রযান মিশনের সঙ্গে বা এই লুনা 25 মিশনের সঙ্গে ভারতের যে চন্দ্রযান 3, তার কস্টিংয়ের বা তার খরচের তুলনা বা তার প্রযুক্তিগত তুলনা করা বৃথা, কারণ লুনা 25 16,000 কোটি টাকা ব্যয়ে রাশিয়া পাঠিয়েছে এবং সেখানে ইসরো মাত্র 615 কোটি টাকার সমগ্র ভার এবং খরচা চন্দ্রযান মিশন তৈরিতে ইসরো লাগিয়েছে। এবং রকেটের দিক থেকে দেখা যেতে পারে যে আমাদের ইসরো মাত্র 3,800 কেজি পেলোড নিয়ে যে ইসরো রকেট যেটা সেটা উঠতে পারে, কিন্তু সেখানে প্রায় 17,000 কেজি ফিউল নিয়ে রাশিয়ার লুনা 25 মিশন উড়েছিল। আমরা খরচ ও প্রযুক্তিগত দিক থেকে আমরা যতই ইসরো বা ভারতকে উন্নত করে যাবো, আমাদের এটা মাথায় রাখতে হবে আর রাশিয়া আমাদের চেয়ে অনেকটা উন্নত, কিন্তু আমি একবারও বলছি না যে ভারতীয় স্পেস এজেন্সি ইসরো কাজটা খুবই ভালো করেছে, কারণ ইসরো দেখাতে যাচ্ছে যে স্বল্প খরচে মাত্র 615 কোটি টাকা দিয়ে একটা চন্দ্রযান মিশন সম্পূর্ণ করা যায়। বিশ্বের একাংশ বিজ্ঞানীদের মতামত অনুযায়ী লুনা 25 ভারতের চন্দ্রযান 2-এর আগে অর্থাৎ 21 তারিখে ল্যান্ড করার কথা, কিন্তু সম্ভবত 19 বা 20 তারিখের এই টাইমটাতে লুনা 25 মিশনটি ক্র্যাশ ল্যান্ডিং করার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। আমাদের এই মিশনটা কি স্পেস কম্পিটিশন হিসেবে নেওয়া উচিত না সমগ্র বিশ্বের স্বার্থের জন্য বা মঙ্গলের জন্য নেওয়া উচিত? আমাদের এই মিশনটাকে চন্দ্রযান 3 এবং লুনা 25 এই মিশনটাকে সমগ্র বিশ্বের খ্যাতির জন্য বা স্পেস রিসার্চের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিত, যেখানে চন্দ্রযান মাত্র 14 দিন থাকতে পারবে এবং তার সঙ্গে একটা ল্যান্ডার যুক্ত আছে এবং বিভিন্ন পাশে বা একটু দূরে গিয়ে নমুনা সংগ্রহ করতে পারে। সেখানে রাশিয়ার লুনা 25-এর ওখানে একটা 50 সেমি একটা ড্রিল করে জল খোঁজার একটা পদ্ধতি রাশিয়া ছিল, সেখানে আমরা সহজে জানতে পারতাম জল বা খনিজ পদার্থ বা মাটির চাঁদের মাটির নিচে কী আছে সেই সম্বন্ধে, কিন্তু দুর্ভাগ্যবশত এই মিশনটি ফেল করে। কিন্তু একটা সত্যি কথা মানতেই হয় যে ভারতের চন্দ্রযান 3-র সঙ্গে রাশিয়ার যে লুনা 25 এই মিশনটাকে একসঙ্গে কম্পিটিশন হিসাবে না নেওয়ায় রাশিয়ার পক্ষে মঙ্গল ছিল, কারণ যেটা আমার বা অন্যান্য সবারই মনে হচ্ছে যে রাশিয়ার বিজ্ঞানীরা পুতিন বা রাশিয়ার শাসককে আগে থেকে জানিয়েছিল যে লুনা 25 যদি লঞ্চ হয় তাহলে সেখানে মাত্র 70% চান্সেস সাকসেস হওয়ার, আর 30% চান্সেস আছে
যে আনসাকসেস হওয়ার, কিন্তু সেখানে রাশিয়ার যে শাসক তিনি মনে করেছেন যে তার তার ঔদ্ধত্য বা তার তার দেশের পরাক্রমটা সমগ্র বিশ্বের কাছে বা সমগ্র বিশেষ করে আমেরিকার কাছে তুলে ধরা। রাশিয়ার এই ঔদ্ধত্যপূর্ণ মনোভাবই আসলে রাশিয়ার যে Luna 25 মিশনকে মোটামুটি দুর্ঘটনার কবলে ফেলেছে। তাই আপনাদের সকলের কাছে নিবেদন বা অনুরোধ করো, অনুরোধ যে ধর্ম বর্ণ জাত নির্বিশেষে আমরা Chandrayaan-3 সফল উৎক্ষেপণের জন্য ভগবান ঈশ্বর আল্লাহ জেসাস গুরু গোবিন্দ সাহিব যত ধর্ম আছে বা গৌতম বুদ্ধ বলুন সবার কাছে প্রার্থনা করা উচিত যে আমরা Chandrayaan-3 যেন সফল ল্যান্ডিং হয় এবং এর মাধ্যমে ভারত যেন আবারও বিশ্বগুরুর আসনে আমরা দেখতে পাই। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ভালো লাগলে আপনার মতামতটি কমেন্ট করে নিচে জানাবেন। নমস্কার।